আসসালামু আলাইকুম। আনন্দলোকে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিল্প সাহিত্য সংস্কৃতি বই প্রকাশনা চলচ্চিত্র ইত্যাদি নানা বিষয় নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন আনন্দলোকে। প্রতি সপ্তাহে আমরা একটা বিষয় নির্দিষ্ট করি এবং সে বিষয়ে সম্পর্কে দুজন বিশেষজ্ঞকে আমরা আমন্ত্রণ জানাই এবং তারা সে বিষয়ে নানান দিক নিয়ে আলোচনা করি। তবে আজকের দিনটি একটি বিশেষ কারণে বৈশিষ্ট্যপূর্ণ, সেটা হলো কবি নজরুলের জন্মদিবস উপলক্ষে আমরা আজকের বিষয়টা নির্বাচন করেছি। আজকের বিষয় হলো কবি নজরুলকে জনপ্রিয় করার বিভিন্ন উদ্যোগ। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সামনে রয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের খণ্ডকালীন অধ্যাপক। তার পাশে রয়েছেন ডক্টর নাশিদ কামাল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং শিক্ষক, গবেষক, অনুবাদকও বটে। আমরা দুজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আজকে আলোচনা করছি যে নজরুলকে জনপ্রিয় করার জন্যে বিভিন্ন রকম উদ্যোগ আমরা মাঝে মাঝে লক্ষ্য করেছি, সে উদ্যোগগুলো কীরকম এবং সেগুলোর কতটা কার্যকর হয়েছে, সেসব কর্মসূচির মধ্যে কতটা কার্যকর দিক রয়েছে, এগুলো আমরা একটু আলোচনা করে দেখতে চাই। কারণ যে কোনো কারণেই হোক, বর্তমান প্রজন্মের মধ্যে কাছে নজরুলের গান বা নজরুলের সাহিত্য বা আরও পরিষ্কার করে বললে আধুনিক সাহিত্যই সেরকমভাবে পঠিত হয় না, শোনা হয় না নানা কারণে। তো সেজন্য নজরুলের সাহিত্য, নজরুলের গানকে জনপ্রিয় করার জন্যে নানান রকমের উদ্যোগ গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি। সেগুলো কতটা ফলপ্রসূ হয়েছে সে সম্পর্কে আমরা এখন একটা ধারণা পাওয়ার চেষ্টা করব। প্রথমে জনাব সালাউদ্দিন আহমেদ, কি মনে হয় যে উদ্যোগগুলো কতটা এফেক্টিভ বলে মনে হয় আপনার, বা উদ্যোগগুলি বা কীরকম? যে বিষয়টা আপনি বলেছেন এটা এই সময়ে আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতকাল আগে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলকে সম্মান করে স্বাধীনতার পরে নজরুলকে উনি আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন। এখানে তাকে আমাদের নজরুল ইনস্টিটিউট এখন যেখানে ওইখানে যে বিল্ডিংটা আছে সেখানে রেখে প্রতিদিন সকালে জাতীয় পতাকা তোলা হতো এবং সন্ধ্যায় নামানো হতো। অথচ এতকাল ধরে আমরা তার চর্চা করে তাকে কোন জায়গায় আমরা রেখেছি, তার অবস্থানটা কি, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি। আমি একজন শিক্ষক এবং শিল্পী হিসাবে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম, তার দক্ষতা, তার সৃষ্টিকর্ম সমস্ত বিচার করে যদি বলি, তার যে জায়গায় থাকার কথা ছিল আমাদের এই প্রজন্মের, বিশেষ করে আপামর মানে মানুষের কাছে যে অবস্থানে তাকে আমাদের রাখা উচিত ছিল, তার প্রচার, তার মূল্যায়ন যে স্তরে হওয়া উচিত ছিল তা আমরা কিন্তু এখনও করতে পারিনি। এটা আমাদের কষ্টের জায়গা। চেষ্টা যে হচ্ছে না আমি তা বলবো না, বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে চেষ্টা হচ্ছে। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমেদ। ডক্টর নাশিদ কামাল, আমার তো খুব ছোটবেলা থেকেই কবি কাজী নজরুল ইসলামের গান কবিতা তার প্রতি একটা মুগ্ধতা। আপনি জানেন যে আমার ব্যক্তিগত বিষয়টা একেবারে আলাদা। আমি পরিসংখ্যানে পিএইচডি করেছি, প্রফেসরি করেছি সেইখানে, এবং পাশাপাশি নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ বলে একটি পরিষদের প্রথমে একেবারেই সাধারণ মেম্বার হিসেবে শুরু হয়েছিল, এখন আমি এখানে ভাইস প্রেসিডেন্ট। তো আপনি জিজ্ঞেস করেছেন কী কী কার্যক্রম আমরা পালন করছি এবং সেখানে কী ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি আমরা পরবর্তী প্রজন্মর কাছ থেকে। তো অনেকখানিক আমাদের টেলিভিশনে হয়তো ধরা পড়ে না, তখন ইতিবাচক লাগে, কিন্তু তাদের সামনাসামনি যখন আসি তখন কিন্তু আবার সেই উৎসাহটা খুব সুন্দর করে আমাদের কাছে ফেরত আসে। এই পরিষদের মাধ্যমে অনেকের সাথে পরিচয় হয়েছে যারা নজরুল সঙ্গীত শিল্পী। তো আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, প্রত্যেক মঙ্গলবার তিনটে করে শিল্পীকে আমরা সেখানে গান গাইতে সুযোগ দেই, এবং আপনি খুশি হবেন শুনলে যে লাস্ট ২০ বছরে আমাদের এই টেলিভিশন রেডিওর মাধ্যমে যে সমস্ত শিল্পীরা এসেছে, সঞ্জয় কবিরাজ বলেন, শহীদ কবির পলাশ, তারপরে ছন্দা চক্রবর্তী, বিপাশা গুহ ঠাকুর এখানে প্রথম আমাদের গান গেয়েছিল, তাদেরকে আমরা একটা মানে কি বলবো প্ল্যাটফর্ম দেওয়ার পরে আমরাই তাদেরকে সঙ্গে করে নিয়ে গেছি বিভিন্ন অনুষ্ঠানে, এবং সেখান থেকেই তারা তাদের দুয়ারগুলো খুলে গেছে। তো আপনি যেটা বললেন সেটা ঠিক, সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি একমত যে কবি কাজী নজরুল ইসলাম যেহেতু আমাদের জাতীয় কবি, তিনি আমাদের শিরোধার্য, আমাদের মাথার মুকুট হওয়ার কথা ছিল। এটার একটা ব্যাখ্যা আমি আমার বাবা, তিনি পণ্ডিত ব্যক্তি জাস্টিস মুস্তফা কামাল, আমি আব্বাকে জিজ্ঞেস করেছিলাম যে আব্বা আমাদের এরকম দশা কেন, দুর্দশা কেন, তখন উনি বলেছিলেন যে দেখো মা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান উনি নিজে যেভাবে গুছিয়ে স্বরলিপি করে সব কিছু এগিয়ে দিয়ে গেছেন
সেই পয়েন্ট থেকে একজনের পক্ষে সেগুলো শিখে অন্যদেরকে শেখানো খুব সহজ হয়ে গেছে, কাজে ওনার আন্দোলনটা অনেক এগিয়ে গেছে। এখন নজরুলের গান এত বিক্ষিপ্ত ছিল, সেই গানগুলোকে লাস্ট 40 বছরে নজরুল ইনস্টিটিউট একত্রিত করেছে, এত বড় একটা প্রায় 3009 খণ্ডে ওখান থেকে স্বরলিপি বার হয়েছে, ওখান থেকে আমাদের সমস্ত রেকর্ডগুলো, যে 3160 গান যতগুলো পাওয়া গেছে আদি রেকর্ডে, সেগুলো রেকর্ড আকারে বার হয়েছে। এখন চেষ্টা চলছে ইউটিউবে সমস্ত গানগুলো স্থাপন করার জন্য। আমার মনে হয় আরেকটা প্রজন্ম লাগবে যতদিনে সবার মুখে মুখে এই সঠিক নজরুল সঙ্গীতটা মুখে মুখে আসবে, এবং তখন, এখন আমি শহরে যেভাবে আমরা আন্দোলনটা দেখছি, আমরা জানি যে ঢাকা শহরে ট্রাফিকের খুব দুর্যোগ, এবং সবাই এখানে গান শেখে, যে 30 চ্যানেল আছে ওখানে গায়ক হওয়ার জন্য গান শেখে, কিন্তু ঢাকার বাইরে যখনই যাই তখন দেখি, তখন মনটা একেবারে মাতিয়ে ওঠে, মনটা ভরে যায়। এখনও কিন্তু আমাদের সেই ছোটোবেলার মতন বাবা মারা হাত ধরে ধরে বাচ্চাদেরকে গান শেখাচ্ছে, এবং বাচ্চারা বসে বসে নজরুল সঙ্গীত শিখছে, সে দুরূহ নজরুল সঙ্গীত, হে পার্শ্বর্থ সারথী বাজাও বাজাও, হ্যাঁ, যে গান ভাবতে পারি না যে ছোটরা গাইবে সেখানে। কিন্তু এখন আমাদের কর্তব্য, নেক্সট ওয়ে ফরওয়ার্ডটা কি, আমরা যখন লেখাপড়া করি আমরা একটা লাস্টে কি ওয়ে ফরওয়ার্ড দেই, যে আমরা কিভাবে এই যে অ্যাকশন প্ল্যানটা কি, আমার কিন্তু খুব উদ্দীপনা হয়, আবৃত্তি বলেন, তাদের অ্যাওয়ারনেস বলেন, এই যে নজরুল সমগ্রগুলো চারবার পাঁচবার বাংলা একাডেমি থেকে, নজরুল ইনস্টিটিউট থেকে বার হয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও আমরা যখন যাই তখন কিন্তু ওখানকার আর্টিস্টরা আমাদের কাছে এই বইগুলো চায়, এই স্বরলিপিগুলো চায়। এবং একটা জিনিস হয়েছে এই কয় বছরে, সালাউদ্দিন ভাই আপনি লক্ষ্য করবেন, যে এর আগে আমরা স্বাধীনতার পূর্বে কিন্তু কলকাতাকে আমাদের সিট অফ কালচার বলে গণ্য করতাম, হ্যাঁ, আমরা কিন্তু এই গত 40-42-45 বছরে আমাদের সিট অফ কালচার বদলি করে আমরা ঢাকায় স্থানান্তরিত করেছি, সেটা নজরুলের কারণেই হোক, রবীন্দ্রনাথের কারণেই হোক, আমাদের লেখাপড়ার কারণে হোক, আমাদের বাংলা ভাষার চর্চার কারণে হোক, আমাদের যারা পৃষ্ঠপোষকতা করছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের কারণেই হোক, যে কারণেই হোক, সমগ্র মিলিত কারণে আমরা কিন্তু নজরুলকে ওরা যত না চর্চা করে তার চেয়ে অনেক বেশি চর্চা করছি। ধন্যবাদ ডক্টর নাশিদ কামাল। যারা আপনি, উনি যেটা বললেন, এরকম আরও কোনো উদ্যোগের কথা কি আপনি বলতে পারবেন? উদ্যোগ তো অনেক, আমি বলি, সেটা হচ্ছে যে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, যেটা নাশিদ কামাল বলেছেন, সেটা আমাদেরই হাতের তৈরি একেবারে, ওই সংগঠনটা তৈরি করেছিলাম আমরা। পরবর্তীকালে আমাদের কিছু অ্যাক্টিভিটির মানে মতান্তর হওয়ার কারণেই কিন্তু আমরা ওখান থেকে চলে এসে নজরুল সঙ্গীত সংস্থা তৈরি করেছি। তো নজরুল সঙ্গীত সংস্থার শুরুতে একটা অনৈক্য হলো, কিন্তু হ্যাঁ হচ্ছে, আমি আবার বিষয়টি অন্যভাবে দেখি, আমাদের মধ্যে সমস্যা মতান্তর হতেই পারে, তো হতে পারলে যে আলাদাভাবে যদি পজিটিভলি কেউ কাজ করে ভালো, তো যদি আলাদা আলাদা ব্যানারে কাজ, এখানে আরও অন্য সংগঠনেরও আছে, রবীন্দ্রসঙ্গীতেরও আছে, সম্মেলন পরিষদই আলাদা আছে, শিল্পী সংস্থা, কিন্তু সবার মধ্যে একটা ঐক্য যে সবার উদ্দেশ্য রবীন্দ্রচর্চা, তো আমরা কিন্তু ওই জায়গাটা থেকেই কাজটা করতে চাই। যদি আমাদের মতামতের কোনো সমস্যা ঘটে, তাহলে আমরা যদি এক জায়গা থেকে কষ্ট পা বা সমস্যা তৈরি না করে, বরং আমাদের একটা আলাদা ব্যানার তৈরি হয়েছে, এবং আমাদের প্রিয় ডক্টর রফিকুল ইসলাম, সম্প্রতি প্রয়াত সুধীন দাস, তাদেরই উদ্যোগে কিন্তু আমরা নজরুল সঙ্গীত সংস্থা আমরা করেছি, এবং একইভাবেই কিন্তু চর্চা আমরা করে যাচ্ছি এবং রেগুলার অনুষ্ঠান করছি, যেটা সেটা হচ্ছে যে আমরা মাসে একটা শ্রোতার আসর করছি, সেখানে নতুন ছেলে মেয়েদের সুযোগ দিচ্ছি তারা যেন ভালো গান করে আমাদের কাছে। যারা কোথায় হয় শ্রোতার আসর, কোথায় হয় এটা? এটা হয় আমরা হয় জাদুঘর, না হলে ছায়ানটের যে অডিটোরিয়ামটা আছে, এরকম জায়গাগুলোতে আমরা করছি। খুব বেশি প্রচার হয়নি না, প্রচার বলতে আস্তে আস্তে হবে। অনেকে বলে যে নজরুল সঙ্গীত শিল্পীদের বোধ হয় অনৈক্যটাই বোধ হয় নজরুল চর্চার অন্তরায়, তো এটা ঠিক নয়, কিন্তু আমাদের অন্তরায় আরও অনেক কিছু আছে, সেগুলো বুঝতে হবে। যারা জেনেও চুপ করে থাকে তাদের ওই জানার বিষয়টা সবাইকে জানাতে হবে, যে আপনারা জানুন যে এই পরিস্থিতিগুলো আমাদের দেশে হয়। তা আমি পজিটিভ ব্যাপার যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা যারা সিরিয়াসলি চর্চা করছে, আমরা যারা শেখাচ্ছি, বিশেষ করে আমি নজরুল ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক, স্বরলিপিকার, তো শুধু কোনো গানের সঙ্গে আমি তুলনা আমি করব না, আমার কথা হচ্ছে যে আমি নজরুল চর্চা করি, যেটা কমপ্লিটলি উচ্চাঙ্গ সঙ্গীত নির্ভর একটি শিল্প, তো সেই শিল্পটিকে সামনে এগিয়ে নিতে গেলে যে যে বিষয়গুলো দরকার সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব, যেগুলো হচ্ছে না এখনো। জি জি, তবে একটু বিরতি নিতে হবে আমাদের, সেজন্য আপনার কাছে আমরা আবার আসবো। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়, আশা করি আমাদের সঙ্গে থাকবেন।
প্রিয় দর্শক, আনন্দলোকে অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করছিলাম কবি নজরুলকে জনপ্রিয় করার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জনাব সালাউদ্দিন আহমেদ ও ডক্টর নাশিদ কামাল। আমরা বিরতির আগে জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনছিলাম, তার বক্তব্য অসমাপ্ত থেকে গিয়েছিল, সেটা আমরা আরেকটু শুনতে চাই। জনাব সালাউদ্দিন আহমেদ, তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের আগ্রহের কিন্তু কোনো শেষ নেই। আবার আমি যদি সারা দেশের আমাদের আপামর মানুষের কথা বলি, সেখানেও কিন্তু নজরুল তাদের একেবারে অন্তরের অন্তঃস্থলে অবস্থান করে। কিন্তু কথা হচ্ছে যে আপাত দৃষ্টিতে আমরা কী প্রদর্শন করাই মানুষকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এমনভাবে কিছু অ্যাক্টিভিটি আমরা দেখাই যেখানে মনে হবে যে নজরুল চর্চা বুঝি হচ্ছে না। তো এখানে দুটো দিক আছে, একটা হচ্ছে যারা নজরুল চর্চা করেন আমাদের, তারা কতটুকু আন্তরিকভাবে করেন, নজরুলকে ভালোবেসে করেন, সঙ্গীত শাস্ত্রে ব্যুৎপত্তি তৈরি করে করেন, সেটা তাদের ভাবতে হবে একটা বিষয়। কারণ নজরুল সঙ্গীত গাইতে গেলে বা শেখাতে গেলে সবচেয়ে বেশি সঙ্গীতে ব্যুৎপত্তি দরকার। সেই জায়গাটুকুতে তার অবস্থানটা কী সেটা মানে জানার খুব সময় এসছে। আর একটা হচ্ছে যে নজরুলকে আমি ধারণ করে নজরুলের গান করি, নজরুলকে আমি কি আত্মস্থ করে ভালোবেসে নজরুলের গান করি, নাকি যতটুকু নজরুলকে ভালোবেসি তার চেয়ে বেশি হচ্ছে আমি শিল্পী হিসাবে বা আমি সংস্কৃতিকর্মী হিসাবে আমি নিজেকে হাইলাইট করার চেষ্টা বেশি করি, কোনটা? এখন আমি একটা জিনিস আমরা অনেকেই ভুলে যাই যে নজরুল চর্চা আমি যদি আন্তরিকভাবে করি সেখানে কিন্তু অটোমেটিক্যালি আমি হাইলাইটেড হয়ে যাব, এটাই স্বাভাবিক। এটা অনেকে যারা ঠিকমতো সঙ্গীত চর্চা করেন না তারা কিন্তু ভাবে, আর যেহেতু সঙ্গীত চর্চা ওইভাবে করেন না বলেই তাদের সঙ্গীতের মান হয় সেই মান সম্পন্ন নয়, ফলে মানুষের কাছ থেকে দূরে সরে যায়। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমেদ। ডক্টর রাশিদ কামাল, আমরা কিছুক্ষণ সঙ্গীত নিয়ে কথা বললাম, সঙ্গীতের পরিস্থিতি কী, নজরুল সাহিত্যের অবস্থাটা কী, সেটা কতটা জনপ্রিয় এবং সেখানে আমাদের কিছু করণীয় আছে কিনা, আমরা করছি কিনা কিছু? আসলে জাহাঙ্গীর ভাই, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমার একটুখানি কথা বলা বাকি ছিল। জি জি প্লিজ। যে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ থেকে আমরা প্রতি বছর সরকার থেকে একটা গ্রান্ট পাই, সেই গ্রান্টটা দিয়ে আমরা যারা শিল্পীরা আছি আমরা বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে বাচ্চাদেরকে, যেমন বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলে যেখানে হয়তো নজরুলের চর্চাটা অতটা হচ্ছে না, সেখানে চল 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 কিংবা এ ধরনের গান যেগুলো চল রে চপল, তরুণদল, এরকম আমরা প্রত্যেক বছর একটা গান পছন্দ করি, নজরুল সম্পর্কে সেখানে গিয়ে বলি, এটাও কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং চর্চার একটা অংশ। তো সাহিত্য কিছুটা সীমিত হয়ে থাকে জ্ঞানী মানুষের মধ্যে, এটা তো স্বাভাবিক, কারণ নজরুল নিজে এত বড় একটা জিনিয়াস ছিলেন, তার সম্পর্কে লিখতে যাওয়া বা তার কাজ চর্চা করতে যাওয়া এক ধরনের মানসিক স্তরের দরকার। কিন্তু সাধারণ মানুষের মধ্যে আগে যেটা ছিল যে প্রত্যেক বছর পাঠ্যতে একটা না একটা কবিতা থাকবে, সেই কবিতাটা ক্লাসের টিচার একটুখানি ব্যাখ্যা করে বলতেন, তখন থেকেই শুরু হতো মানুষের নজরুল চর্চা বা মানুষের সেটা আগ্রহ। সেটা একটু কমে গেছে আমার মনে হয় যে সরকার ইচ্ছা করলে। বইতে কিন্তু আছে, পাঠ্যবইতে এখনো নজরুলের কবিতা আছে, প্রতি বছর যদি থাকে, এখন একটু কমে গেছে, 10 বছরে 10টা নেই আর কি। না তা নেই, রিপিটিশন হচ্ছে। তবে এটা ঠিক যে অনেকগুলো চ্যানেলের কারণে আমাদের ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ বা দেজাকাত দেজাকাত অথবা ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন, এইসব গান লোকের মুখে মুখে ফিরছে। আমি মনে করি উনি যেটা বলে গিয়েছিলেন যে আমি অন্য কোনো ক্ষেত্রে কী দিতে পেরেছি জানি না, তবে সঙ্গীতের ক্ষেত্রে আমি যা দিয়েছি সেটা মানুষ আমাকে মনে রাখবে, সেটাই কিন্তু সত্য হয়েছে। ওনার যে সমস্ত নাটক ব্যথার দান বা ওনার যে নভেলগুলো রয়েছে সেগুলো যতটা পঠিত হচ্ছে, তার চাইতে বেশি নজরুলকে কিন্তু তার গানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আবিষ্কার করছে। এবং সেই আবিষ্কারের মধ্যে দিয়েও একটা আনন্দ আছে যে যার মধ্যে সেই স্ফুরণটা আসছে সে গিয়ে তখন বই কিনছে, সে গিয়ে তখন পাঠ করছে নজরুলের কবিতা বা সাহিত্য, অন্যান্য যে উপাদানগুলো রয়েছে প্রবন্ধ। সাম্প্রতিককালে ওনার প্রবন্ধগুলোকে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেবার জন্য, বিশেষ করে যারা বাংলা জানে না তাদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য, উনি ধূমকেতু যে পত্রিকা বার করেছিলেন সেই সম্পাদকীয়গুলো একত্রিত করে, আমি 22টা সম্পাদকীয় একত্রিত করে একটা বই ছেপেছি ইংরেজিতে, যেটার নাম হচ্ছে দ্য পাথ অফ দ্য কমেট অ্যান্ড আদার এসেজ। এবং আপনি বিশ্বাস করলে হতবাক হয়ে যাবেন জাহাঙ্গীর ভাই, টেলিভিশনে যখন আমরা গান করি আমাদের অডিয়েন্স ফোন করে আমাকে বইয়ের নাম সহ পৃষ্ঠা সহ তারা বলে যে আপনি এই পৃষ্ঠায় এটা লিখেছিলেন, এটা খুব ভালো লেগেছে, বা এই জায়গায় এটা লিখেছেন, এই শব্দটা ঠিক হয়নি। তার মানে আমরা যদি খুঁজতে চাই আমাদের পাঠ করার লোকের অভাব হবে না, যেটা সালাউদ্দিন ভাই বললেন
যে এখন আমাদের একটা সার্বজনীন যদি একটা জায়গা থাকে যেখান থেকে এই যে ভিন্ন ভিন্ন জায়গাতে ভার্টিক্যাল আমাদের সব কাজগুলো হচ্ছে, এগুলোকে একত্রিত করে একটা সমন্বয়কারীর যদি কোনো বডি থাকে, তাহলে হয়তো আমরা নজরুলের কাজটাকে আরও কিছুটা এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ ডক্টর রাশিদ কামাল জনাব সাদের কাছে। আমি আবার যে টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকা কী এই ব্যাপারে আপনার কী মনে হয়, নজরুল সাহিত্য বা নজরুল সঙ্গীতকে জনপ্রিয় করার ব্যাপারে? ভারতবর্ষে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রচার প্রসার কেমন আছে আমরা সবাই জানি, এবং আমরা অবিভক্ত ভারতবর্ষ যখন ছিল তখন কিন্তু সেই উত্তর ভারতীয় সঙ্গীত ওই ধারা থেকেই কিন্তু আমরা এসেছি। এখন মজা হচ্ছে যে একবার হয়েছিল কি, তখন বেতার ছাড়া কিছু ছিল না, বেতার থেকে রিপোর্ট হলো যে উচ্চাঙ্গ সঙ্গীত তেমন জনপ্রিয় নয়, ওটাকে কমিয়ে দিতে হবে। তখন জওহরলাল নেহরুর কাছে এই প্রস্তাব গেল যে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রচার কমিয়ে দিতে হবে। তখন উনি বললেন কেন কমাতে হবে, বেতার থেকে বলা হলো যে এই গান বেশি জনপ্রিয়তা নেই, এটার মতামত হচ্ছে এটা কমাতে হবে। তখন উনি বললেন যে এটা প্রতিদিন আরও এক ঘন্টা করে বাড়িয়ে দাও, চব্বিশ ঘন্টাতে আরও এক ঘন্টা বাড়িয়ে দাও। উনি জানতেন যে উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা ভারতবর্ষে যে অবস্থায় এখনও আছে সেখানে তার চর্চা বেতার থেকে কমিয়ে দেওয়া মানে আমাদের ভালো লাগা মানুষগুলো, ভালো জিনিসকে ভালো বলার মানুষগুলোর সংখ্যা কমে যাচ্ছে, সেটাকে বাড়াতে গেলে উচ্চাঙ্গ সঙ্গীতকে জোর করে তাদের শোনাতে হবে। তার ফল আমরা ভারতবর্ষে এখন দেখতে পাচ্ছি, সবসময় পাচ্ছি তাদের ন্যাশনাল প্রোগ্রাম থেকে জোর করে টুয়েসডে নাইট কনসার্ট ইচ অ্যান্ড এভরিথিং, কত কিছু যে তারা করে সরকারিভাবে উদ্যোগ নিয়ে। আমাদের কথা বলি, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং অত্যন্ত আমার মনের কথা বলছি, কেউ হয়তো ডিফার করতে পারে, সেটা হচ্ছে যে আমাদের প্রচুর এখন প্রাইভেট চ্যানেল হয়েছে। আমাদের বিশ্বাস ছিল যে নজরুলের গানকে আমরা অনেক ভালো একটি জায়গাতে নিয়ে যেতে পারবো, কারণ এদেশের শতকরা নব্বই ভাগে মানুষের অন্তরে অবস্থান করে কাজী নজরুল ইসলাম, এটা বলার কোনো অপেক্ষায় রাখে না। তো সেই মানুষের অসাধারণ সঙ্গীত আমি একজন সঙ্গীত শিল্পী হিসাবে, শিক্ষক হিসাবে বলতে পারি, সঙ্গীতের সমস্ত ধারায় যে উৎকর্ষের চরম শিখরে অবস্থান করে কাজী নজরুল, সেই জায়গায় থাকা অবস্থায় একটি মানুষের গানকে আমরা সেইভাবে এই প্রচার মাধ্যমের মাধ্যমে কিন্তু সামনে আনতে পারিনি এখনও না। এর দুটো কারণ হতে পারে, এক হচ্ছে তারা শিল্পী নির্বাচনে আন্তরিক নয়, যে যোগ্য শিল্পী তাদের ব্যবহার করার যে মানসিকতা সেটা নেই, কারণ শিল্পী নির্বাচনের ব্যাপারে তাদের নিশ্চয়ই অন্য কোনো চিন্তাভাবনা আছে বা অন্য কোনো পলিসি আছে, পলিসি আছে যেটা আমি বলবো ঠিক নয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা কমিটেডলি নজরুলের গান করছি না বেশিরভাগ শিল্পী, সেটা হচ্ছে যে আমি নিজেকে যতখানি উপস্থাপন করার চেষ্টা করছি তার চেয়ে আমার চর্চার পরিমাণ কম। আমি চল্লিশ বছর গান করছি, আমার কষ্ট হয় ওই জায়গায় যে নজরুলের গানকে যদি আমি ধারণ করি এবং সেই জায়গায় নিয়ে যেতে যাই, তাহলে সাংগীতিক যে আমার তালিম যেটা দরকার সেই তালিমের স্ট্যান্ডার্ডটা বা তালিমের স্তরটা সেই পর্যায়ে আমরা এখনও নিয়ে যেতে পারিনি। আর ঠিক আমার একইভাবে আমার চ্যানেলগুলোর কাছে আমার অনুরোধ যে আপনারা নজরুলের গানকে, এবং বারবার বলছি ভালো শিল্পীদের গান বেশি করে প্রচার করুন, তাহলে দেখবেন যে নজরুলের গান কোথায় চলে যাচ্ছে তার নিজের গুণে। ধন্যবাদ জনাব সালাউদ্দিন। ডক্টর নাশিদ, এই নিয়মিত নজরুল সঙ্গীতের অনুষ্ঠান বিভিন্ন চ্যানেলে হয় কি, ফিক্সড টাইম একেবারে? না, ফিক্সড টাইমে একমাত্র বিটিভিতে হয়। বিটিভি তো আপনি জানেন আমি প্রথম শিশু শিল্পী বিটিভিতে, এবং আব্বা আম্মা যখন আমাকে রেখে যেতেন প্রডিউসারদের রুমগুলোতে, হয়তো খালেদা ফাহমি আমার আব্বার বন্ধু ছিলেন, ওখানে রেখে যেতেন, ওনাদের দেখতাম বসে বসে স্ট্র্যাটেজাইজ করতেন, সেই স্ট্র্যাটেজিটার বড্ড অভাব আছে। ওনারা কিন্তু তৈরি করেছিলেন মন এবং মানসিকতা যে কোন ধরনের অনুষ্ঠান দিলে আমাদের জাতি শুধু এন্টারটেইনমেন্ট না, আমাদের জাতি শিক্ষিত হবে, দীক্ষিত হবে, এবং যাকে আমরা দেখাতে চাচ্ছি আমাদের জাতীয় কবি হিসাবে বা অন্যান্য যার আমাদের জসিমউদ্দিন আব্বাসউদ্দিন, যেমন কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তো তবু পালিত হয় বাংলাদেশে, আব্বাসউদ্দিনের তো জন্মদিন বা মৃত্যু দিবস কখনোই পালিত হয় না, কিন্তু 1971 পর্যন্ত আমরা কিন্তু রেগুলারলি দেখেছি এর আগে তার জন্মদিন এবং মৃত্যু দিবস পালিত হতো। তার মানে কি, পালন করা বা না করা বলে ব্যক্তিগত পরিবারের কিছু যায় আসে না, কিন্তু ওনাকে স্মরণ করা মানে হচ্ছে যিনি একটা নেতৃস্থানীয় ভূমিকা করে সঙ্গীতকে এনে দিয়েছিলেন মুসলমান সমাজের মধ্যে, সেটাকে একটা স্বীকৃতি দেওয়া, এবং অনেক বড় বড় মানুষদের জীবনী আমাদেরকে পড়তে দেওয়া হতো ছোট
ছোটবেলায় কেন তার জীবনী পড়ে আমার জেনে জেনে আমার কি লাভ হবে? লাভ না, এটা হচ্ছে যে তোমাকে একটা এক্সাম্পল হিসাবে দেখানো ওরা কি করেছিল, ওরা কি করেছিল এবং তাদেরও যে কত রকম প্রতিকূল অবস্থা ছিল সেগুলোকে তারা কিভাবে ডিঙিয়েছিল। তো সেই ধরনের স্ট্র্যাটেজি আমি দেখতাম মোস্তফা মানোয়ার, খালেদা ফাহমি, মোস্তফা কামাল, বরকতুল্লাহ, এনারা বসে বসে স্ট্র্যাটেজাইজ করতেন যে এই মেয়েটা খুব ভালো গান গাইছে, আবিদা সুলতান আমার ভালো করে মনে আছে, ওকে বেশি বেশি করে প্রোগ্রাম দিয়ে আরও তাকে তার স্ট্যাটাসটাকে এক জায়গায় আনতে হবে, সেটার বড়ই অভাব। ধন্যবাদ ডক্টর নাশিদ কামাল, ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, আনন্দলোকে অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হয়েছে, আমরা আরও আলোচনা করতে পারতাম এবং ভবিষ্যতে আমরা আরও আলোচনা করব, কবি নজরুলের অন্যান্য দিক নিয়েও আমরা আলোচনা করব। আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে চেয়েছি যে নজরুলের শিল্পকর্ম, সাহিত্য, সংস্কৃতি, গান ইত্যাদি ব্যাপকভাবে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য এই যে নজরুল সঙ্গীত শিল্পীরা বেসরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করেছেন সেগুলোকে উৎসাহিত করা এবং তাদেরকে সমাজের বিভিন্ন স্থান থেকে নানানভাবে পৃষ্ঠপোষকতা দান করা, যাতে তারা বেসরকারিভাবে নানান রকমের কর্মসূচির মধ্য দিয়ে নজরুল সঙ্গীতকে জনপ্রিয় করতে পারে, নতুন নতুন শিল্পীকে টেনে তুলতে পারে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলও যদি পরিকল্পিতভাবে নিয়মিতভাবে প্রত্যেক চ্যানেল, আজকে যদি 30টা চ্যানেলের কথা আমরা বলি, প্রত্যেকটা চ্যানেল যদি সাপ্তাহিক একটা নজরুল সঙ্গীতের প্রোগ্রাম তারা পরিচালনা করেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশে নজরুল সঙ্গীতের চর্চা অনেকাংশে বাড়বে এবং নতুন নতুন যেসব শিল্পী, এই যে নাশিদ এবং সালাউদ্দিন সাহেব বললেন, সেই যে নতুন শিল্পীদের একটা স্থান হবে, কারণ সবাই চায় চর্চা করে শিখে রেডিও বা টেলিভিশনে অংশগ্রহণ করতে, সেই সুযোগটাও তাদের থাকা উচিত, নইলে তাদের মধ্যে একটা হতাশা জন্ম নিতে পারে। আশা করি বিভিন্ন চ্যানেলে নজরুল সঙ্গীতের নিয়মিত অনুষ্ঠান একটা জাতীয় কর্তব্যও বটে, জাতীয় কবির গানকে, জাতীয় কবির সাহিত্যকে ব্যাপকভাবে পরিচিত করানোর। আজকে নজরুলের জন্মদিবস উপলক্ষে, জন্মদিবস উপলক্ষে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই বিষয়গুলোর অবতারণা করেছি। আশা করি যারা নজরুল সঙ্গীত বা নজরুল সাহিত্যের চর্চা করেন তারা এই বিষয়গুলো নিয়ে আরও ভাববেন, আরও বড় ফোরামে বিষয়গুলো আলোচনা করবেন। আজকের আনন্দলোকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।